তুমি এদের কি বিক্রি করতেছো? পেয়ারা এটা যদি খেয়াল করে দেখেন গাছ, বর্তমানে দেখেন ঈদে সবাই গাড়ি ফিরতেছে, কি একটা পরিস্থিতি। এই পরিস্থিতিতে মানে বাসা কি হয়েছে কিছু কেমন হালকা একটু বলো তো দেখি। হ্যাঁ অল্প এখানে কত টাকার পণ্য আছে? এখানে 500 টাকা। তো সবগুলো বিক্রি করতে পারলে কত টাকা থাকতে পারে? সাহায্য করতেছে, এটা কিন্তু আসলে একটা বিশাল ব্যাপার। তো রাব্বি তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস ফাইভে না? মাশাআল্লাহ, তুমি কন্টিনিউ স্কুলে যাবা, যাবা স্কুলে। গুড গাইস, যারা ফুটপাতে এগুলো নিয়ে বসে আছে আপনাদের কাছে একটা অনুরোধ করবো, প্রয়োজন না হলে তাদের কাছ থেকে কিছু কিনবেন। আপনার ছোটখাটো সাহায্য তাদের জীবনটা চেঞ্জ করে দিতে পারে। দেখতে পাচ্ছেন মানুষের একটা বিশাল বহর, সবাই কিন্তু ঈদে যাচ্ছে। তুমি এদিকে আসো, সবাই কিন্তু ঈদে বাড়ি ফিরতেছে। তো তোমার কি ঈদে এদিকে আসো, বাসায় যাওয়ার কোনো ইচ্ছা নাই? আছে, ঈদের পরে যাব। আব্বু কি করে? বাঙালি ব্যবসা করে। বাঙালি ব্যবসা করে মানে রিক্সা দিয়ে কি করে কিনে নাকি? গাছ দেখতে পাচ্ছেন সে ওর বাবা রিক্সা চালিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে ফিরেছে, বাঙ্গারির ব্যবসা করে, মানে বাঙ্গারি কিনে বিক্রি করে। আর ও নিজেকে নিজে একটা প্রফেশনাল একদম ভালো জীবন গড়ার জন্য সে কিন্তু এখানে পেয়ারা বিক্রি করছে। কি কি দিয়ে পেয়ারা বিক্রি করা বানাও বলবো একটু? আচ্ছা, তুমি কি বানাইতে পারো? হ্যাঁ, তাহলে তুমি খুব সুন্দর করে বানাও। হ্যাঁ, কয় টাকা দিবা? আমি আর তুমি একসাথে খাবো, কেমন হবে? আচ্ছা তাহলে বানাও, 20 টাকার বানাও, আমি আর তুমি একসাথে খাই। হ্যাঁ গাইস, এতটুকু ছেলে মুখের দিকে তাকিয়ে আপনি দেখেন, হয়তো আপনার সন্তানের মতো হবে, নয়তো আপনার ছোট ভাইয়ের মতো হবে। আপনি কখনো চাইবেন না আপনার সন্তান, আপনার ছেলে এভাবে দাঁড়িয়ে বা এভাবে আপনার ছোট ভাই এভাবে দাঁড়িয়ে পেয়ারা বিক্রি করুক। সুন্দর করে বানাবা, হ্যাঁ পেয়ারা বিক্রি করুক, এটা আপনি কখনো চাইবেন না। আপনি আমি যদি ইচ্ছে করি একটা ছোট্ট শিশুকে সাহায্য করতে পারি, আপনি আমি যদি একটু ভালো সদিচ্ছা থাকে তাহলে অবশ্যই সোনার বাংলাদেশ করতে পারি। তো আজকে কখন তুমি আসছো এখানে? আধা ঘন্টা হয়েছে। আচ্ছা, তো যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত বিক্রি করবা? এছাড়া পর দিয়ে যাবা। এটা কি পলিথিনে দিলা? এটা ই করে বানাইতেছ? গাছ দেখছেন অটোমেটিক, কোনো ডিব্বা লাগলো না, পলিথিনের ভিতরে দিয়ে খুব সুন্দর করে। আচ্ছা, তোমাকে আমি আমার টাকা দিয়ে নিই না? আচ্ছা, এই যে তোমার টাকাটা, হ্যাঁ এই যে রেখে দাও, দুইটা কাটি নিছ? আচ্ছা সুন্দর করে নাও, আমি আর তুমি খাবো। এটা আমার পক্ষ থেকে, তুমি খাবা, ওকে? নাও কাটিটা নাও। না ভাইয়া, আমি তোমাকে ভালোবেসে দিলাম, তো খাও। মাশাআল্লাহ, খুব সুন্দর মনে হচ্ছে, বিসমিল্লাহ। তো তুমি কি সবসময় এভাবে বাবাকে সাহায্য করো? পড়ালেখার পাশাপাশি এগুলো বিক্রি করো, প্লাস ফুল ফ্যামিলিকে সাহায্য করো। ওকে আসলে স্যালুট জানানো উচিত, আমি তাকে সম্মান জানাই। নাও সব খাবা, আমি তো তোমার জন্য নিলাম, আরেক পিস নাও। বাচ্চা আসলে গাভিয়ে গেছে, খাবে কি খাবে না দিদা দ্বন্দ্বে আস, তবে খুব টেস্টি। আচ্ছা এটা তো ভালো না মনে হচ্ছে, একটু খেয়ে দেখাও তো। না খাই দেখা দেবো, নাহলে তো খাবো না। তাহলে তোমাদের খারাপ টাকা হইতেছ। যাই হোক, অসহায় মানুষের পাশে থাকবেন, অবশ্যই তাদেরকে একটু সাপোর্ট দেবেন। আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই দিস ইজ রিয়েলিটির সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ মুবারক।